সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা কার্যপত্র তিনের দ্বিতীয় ধাপ, বাক্যে প্রতিশব্দ এবং বিপরীত শব্দের প্রয়োগ করতে হবে। চলো আমরা এর অ্যান্সারটা দেখে নিই। তো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে এরকম কয়েকটা শব্দ দেওয়া থাকবে, ঠিক আছে? এই যে এরকম কয়েকটা শব্দ দেওয়া থাকবে, এই শব্দ দেওয়ার পর বলবে এগুলোর প্রতিশব্দ বাক্য তৈরি করো এবং অর্থ পরিবর্তন না করে বিপরীত শব্দে এগুলাকে প্রয়োগ করো। তো এই ক্ষেত্রে তুমি তিনটা বক্স করবা, শব্দ বাক্যের প্রতিশব্দের ব্যবহার এবং অর্থ পরিবর্তন না করে বিপরীত শব্দের প্রয়োগ। তো তুমি ধরো এই শব্দটা নিলা, সুন্দর, এর প্রতিশব্দ বাক্য কীভাবে তৈরি করবা? লোকটি সুন্দর। এখন সুন্দরের বিপরীত আমি দিব কুৎসিত, লোকটি কুৎসিত। তাহলে তো এটার বিপরীত এটা হয়ে যায়, কিন্তু আমাকে বিপরীত দিলে হবে না, এমনভাবে বাক্যটা লিখতে হবে যেন অর্থগত মিল থাকে এই বাক্যের সাথে। তো লোকটি সুন্দরের বিপরীত হচ্ছে কুৎসিত। তারপর আমি যদি এখানে নন লাগাই, লোকটি কুৎসিত নন, মানে কি? লোকটি সুন্দর। আশা করি বুঝতে পেরেছ। বুদ্ধিসম্পন্ন, বিথি বুদ্ধিসম্পন্ন। তো বুদ্ধিসম্পন্নের বিপরীত হচ্ছে বুদ্ধিহীন, বিথি বুদ্ধিহীন নয়, তার মানে বিথি বুদ্ধিসম্পন্ন। অর্থবোধক, বাক্যটি অর্থবোধক, বাক্যটি অর্থহীন নয়, বাক্যটি তো অর্থবোধকই। রাকিব কম্পিউটারে দক্ষ, রাকিব কম্পিউটারে অদক্ষ নয়, সে দক্ষ। সায়েম স্বাস্থ্য সচেতন, সায়েম স্বাস্থ্য সচেতনের বিপরীত হচ্ছে অচেতন, সায়েম স্বাস্থ্য অচেতন নয় মানে সচেতন। জাকির ভাই বিজ্ঞানে অজ্ঞ, জাকির ভাই বিজ্ঞানে প্রাজ্ঞ নন মানে সে অজ্ঞ। আশেপাশের পরিবেশটি অনুকূল, আশেপাশের পরিবেশটি প্রতিকূল নয়, তার মানে কি? অনুকূল। তাইবা ইংরেজি ক্লাসে বিরক্ত, তো বিরক্তর বিপরীত শব্দ হিসেবে অনুরক্ত এবং এটিকে নেগেটিভ করে দিব নয়, তার মানে এটি কি হয়ে গেল? তাইবা ইংরেজি ক্লাসে বিরক্ত। তারপর মানুষ মরণশীল, মানুষ মরণশীলের বিপরীত হচ্ছে অমর, তারপর নেগেটিভ করলাম নয়, তার মানে মানুষ মরণশীল। হাসান পরিশ্রমী মানুষ, তো পরিশ্রমীর বিপরীত হচ্ছে অলস, হাসান অলস মানুষ না, তার মানে হাসান পরিশ্রমী মানুষ। আশা করি বুঝতে পেরেছ। তো যে কোনো শব্দই আসুক না কেন, তুমি যদি এগুলোর বিপরীত শব্দগুলা জানো তাহলে সহজেই এর পরিবর্তনগুলা তুমি পারবা। তোমরা যদি আরও ভালো করতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে তৃতীয় অধ্যায়ের উপর এই ভিডিওগুলো দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারো। তারপর যতিচিহ্নের ব্যবহার, তৃতীয় ধাপ, নির্দিষ্ট শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের যতিচিহ্ন প্রয়োগ করে তিন শ্রেণীর বাক্য গঠন করো। চলো আমরা এর অ্যান্সারটা দেখে নিই। আমরা জানি গঠন অনুসারে বাক্য তিন প্রকার, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তো আমাদের কাজটা ছিল নির্দিষ্ট শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের যতিচিহ্ন প্রয়োগ করে তিন শ্রেণীর বাক্য গঠন করো। সারা তোমাদের নির্দিষ্ট কতগুলো শব্দ দিয়ে দিবে, ওইগুলোর উপর তুমি সরল বাক্য, তারপর জটিল বাক্য এবং যৌগিক বাক্য তৈরি করবা। এবং অবশ্যই যতিচিহ্নের ব্যবহার করতে হবে পাঁচ ধরনের। এখানে দেখো নির্ধারিত একটা শব্দ নিয়েছি, বইমেলা, জাস্ট নিয়মটা ফলো করো। এর সরল বাক্যটা দেখো কি লিখছি, আমি আজ বইমেলায় যাব। সরল বাক্য আরেকটা তৈরি করেছি, তুমি কি বইমেলায় যাবে? তো এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে যতিচিহ্ন কয়টা হলো? একটা, দুইটা এবং এখানে কোলন একটা, তিনটা। সরল বাক্য, বইমেলা থেকে কিনে আনা বইটি কি সুন্দর, তো এই চিহ্নটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, তো মোট হলো চারটা চিহ্ন। জটিল বাক্য, তুমি যদি না আসো, এখানে কমা দেওয়া আছে, দেখো আমি বইমেলায় যাব না, তো মোট পাঁচটা যতিচিহ্নের ব্যবহার হলো। তারপর জটিল বাক্য আমি আরেকটি করেছি, যদি তুমি বইমেলায় না যাও তাহলে তোমার লাল সবুজ টুপিটা আমাকে ধার দিও। যৌগিক বাক্য, রাশেদ বইমেলায় দশটা বাজে যাবে আর আমি যাব এগারোটা বাজে। এখন প্রশ্ন হলো, এখানে তো আর বইমেলা আসবেন, অন্য কোনো শব্দ আসবে, এই ক্ষেত্রে তুমি জাস্ট এই ফরম্যাটটা ভালো করে পড়ে নাও, তাহলে তুমি যে কোনো শব্দই আসুক না কেন পারবা। যেমন দেখো এখানে নির্ধারিত শব্দ হলো অফিস, তো এটিকে কীভাবে সরল বাক্যে পরিণত করবা? আমি আজ অফিসে যাব, তো উপরেরটা ছিল কি? আমি আজ বইমেলায় যাব, জাস্ট বইমেলায় এই জায়গাটিতে অফিস বসে গেছে, সেম অ্যাস এই বইমেলার জায়গায় অফিস বসবে,
ঠিক আছে, এখানে অফিস বসবে, এখানে অফিস বসবে, এভাবে জাস্ট একটু চেঞ্জ করে দিবা। দেখো সরল বাক্য, তুমি কি অফিসে যাবে, ওইখানে আসিল, তুমি কি বইমেলায় যাবে। তারপর সরল বাক্য, অফিসের কলিগদের থেকে গিফট পাওয়া বইটা কি সুন্দর। জটিল বাক্য, তুমি যদি না আসো আমি অফিসে যাব না। জটিল বাক্য, যদি তুমি অফিসে না যাও তাহলে তোমার ঘড়িটা আমাকে ধার দিও। যৌগিক বাক্য, কাসেম অফিসে 9টা বাজে যাবে আর আমি যাব 9টা 20 মিনিটে। তো বুঝতে পেরেছ, এরকমভাবে বিদ্যালয়কে নির্ধারিত শব্দ ধরা হয়েছে। এখন এটি দিয়ে আমরা সরল, যৌগিক, জটিল বাক্য তৈরি করব। সরল বাক্য সেম ফরম্যাট, আমি আজ, এই জায়গার মধ্যে আমরা চেঞ্জ করে দেব, বিদ্যালয়ে যাব। সরল বাক্য, তুমি কি বিদ্যালয়ে যাবে। সরল বাক্য, বিদ্যালয় থেকে পুরস্কার পাওয়া বইটা কি সুন্দর। তুমি যদি না আসো আমি বিদ্যালয়ে যাব না। জাস্ট এই জায়গায় নামগুলাতে চেঞ্জ হচ্ছে। জটিল বাক্য, যদি তুমি বিদ্যালয়ে না যাও তাহলে তোমার অঙ্কের খাতাটা আমাকে ধার দিও। যৌগিক বাক্য, হাশেম বিদ্যালয়ে 9টা বাজে যাবে আর আমি যাব 10টা বাজে। তো আশা করি বুঝতে পারছো, সবগুলো ফরম্যাট একই টাইপের। জাস্ট নির্ধারিত যে শব্দটা তুমি নিবা ওই শব্দটা এই নামগুলোতে তুমি জাস্ট পেস্ট করে দিবা। আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা কার্যক্রম 4 থেকে শুরু করব। তোমাদের যদি ক্লাসগুলো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি অন করে রাখো, যেন পরবর্তী ভিডিওটি ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান।